ম্যাজিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অসংখ্য ধন্যবাদ তো আজকে দেখতে পাচ্ছ এত সুন্দর কালারফুল একটা স্যালাড তো এই স্যালাডটা কি কি দিয়ে করেছি এবং কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এখন যেহেতু শীতকাল তো খুব খুব সহজলভ্য এই শীতের সবজি আর এই শীতের সবজি বিভিন্নভাবেই খাওয়া যায় তবে সব যে হেলদি প্রসেস যেটা সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেটা তোমরা যেভাবেই হোক খেতে পারো তো চলো প্রথমেই কিন্তু প্রেসার কুকারের মধ্যে এই রকম সমস্ত সবজিগুলো তোমরা খোসা যুক্ত দিয়েও তোমরা সেদ্ধ করতে পারো আমি যেরকম দেখো খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি তাতে কিন্তু প্রোটিনটা সব থাকে আর খোসা ছাড়াও যদি তোমরা সেদ্ধ করো তাহলে সেই যে জলটা থাকে সেই জলটা তোমরা অবশ্যই কিন্তু ফেলে দেবে না সেই জলটা কিন্তু তোমরা খেয়ে নিতে পারো নুন বা তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে যেমন আমরাও খেয়ে নিয়েছি তো এইখানে দেখো আরও রয়েছে এখানে এইখানে বিভিন্ন রকম রয়েছে যেমন আলু দিয়েছি গাজর রয়েছে তারপর বিট রয়েছে আর ধনেপাতা রয়েছে তোমরা চাইলে আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো যদি তোমরা সেটা খেতে চাও তো আমি আপাতত আজকে এই তিন রকম সবজি নিয়ে নিয়েছি তো বিট আর ক্যারট আর তার সাথে কিন্তু পটেটো তো এই এতটা নিয়েছি আর এরকমগুলো খুব ছোট ছোট করে কিন্তু পিস করে নিয়েছি দেখো একদম আলু কাউলিতে যেরকমভাবে আমরা আলু এবং সব সবজিগুলো দিই সেরকমভাবেই কিন্তু এখানে আমি গাজর তারপর বিট আলু সব দিয়েছি তোমরা এখানে কাঁচা ছোলাও কিন্তু আগের রাত থেকে ভিজিয়ে রেখে এর সাথে অ্যাড করতে পারো বা মটর ভিজিয়ে সেটা অ্যাড করতে পারো তোমরা যা কিছুই সেদ্ধ করে এতে অ্যাড করতে পারো তো তার সাথে দিয়ে দিতে হবে অল্প একটু নুন হ্যাঁ আর দিয়ে দিতে হবে একটুখানি গোলমরিচের গুঁড়ো তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তারা অবশ্যই কাঁচা লঙ্কা একটু কুচি করে এখানে দিয়ে দেবে আর পেঁয়াজও তোমরা দিতে পারো তো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য কিন্তু আমি এখানে রকম পেঁয়াজ আমি ইউজ করলাম না তো তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ ছোট ছোটো করে কুচি করে দিতে পারো অসাধারণ খেতে লাগে তো আজকে নিরামিষভাবেই আমি এটা দেখাচ্ছি তো দেখো কত সুন্দর কিন্তু চট জলদি একটা উপকারী স্যালাড কিন্তু তৈরি হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিতে হবে আর একটু ধনে পাতা কুচি তো তোমরা যা যা সেদ্ধ পছন্দ করো সে বা মুগ কলাই তোমরা যে যেরকম পছন্দ করো দিতে পারো আমি আজকে তিনটে দিয়ে সিম্পলভাবে রেসিপি দেখালাম এটা কিন্তু আমরা বা দুপুরবেলা লাঞ্চের সাথে খাবো তোমরা এটা এমনিও বিকালবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারো বা সকালবেলাও এটা কিন্তু ব্রেকফাস্ট করতে পারো একদম হেলদি ফুড যেটার মধ্যে কিন্তু কোনো রকম অয়েল নেই আর এটা কিন্তু পুরো পুরি ভাজা পোড়া কিচ্ছু নয় শুধুমাত্র সেদ্ধ আর এই যে সেদ্ধ জলটা সেটাও কিন্তু তোমরা ফেলে দেবে না সেটা কিন্তু খুব উপকার সেইটা কিন্তু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু ইজিলি খেয়ে নেওয়া যায় তো এইভাবে দেখো রেসিপিটা কত ভালো তো তোমাদের এইরকম রেসিপি ছোট ছোট পেতে হলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর রেসিপিটা যদি তোমাদের সত্যি খেয়েও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না তাহলে কিন্তু যারা স্যালাড খেতে পছন্দ করো না বা সবজি খেতে ভালো লাগে না তারা কিন্তু এই রেসিপিটা করে একবার ট্রাই করো তাহলে তোমাদেরও আশা করি খুব খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের সবজি খাওয়ানো প্রচণ্ড মুশকিল তাদের কিন্তু এই রেসিপি দিলে ছেটে ফুটে খেয়ে নেবে তো ভিডিওটি দেখার তা